হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি, যেটা আপনাদের মনে অনেক প্রশ্ন থাকে, যে আসলে আপনারা পুলিশের চাকরি কিন্তু অনেকে করতে চান, তো আপনারা ভাবেন যে পুলিশ কনস্টেবলের আসলে বেতন কত। তো আসলে এই বেতনের বিষয়টি আজকে আপনাদের ক্লিয়ার করবো। তো একজন পুলিশ কনস্টেবলের মাসিক কত টাকা বেতন পায়, তো এই বিষয়টি আজকে আপনাদের আলোচনা করবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো পুলিশ কনস্টেবলরা আপনারা বেতন পায়, 2015 সালে আপনার একটি বেতন স্কেল প্রকাশ করা হয়েছিল, সেই বেতন স্কেলে আপনার 17তম গ্রেডে সেখানে কিন্তু পুলিশ কনস্টেবলের বেতন দেওয়া হয়। তো সেখানে 17তম গ্রেডে আপনাদের মূল বেতন যেটি আছে 9000 টাকা থেকে 21800 টাকা পর্যন্ত। তো এক্ষেত্রে একজন পুলিশ কনস্টেবল তার ট্রেনিং শেষ করে যখন স্যার ইউনিটে যেখানে পোস্টিং হয় সেখানে সে যখন যোগদান করে যে বেতন পায় সেটি আপনাদের বলবো। তো তার তখন মূল বেতন, তার মূল বেতন থাকে 9000 টাকা। তো মূল বেতনের পাশাপাশি সে অনেক কয়েকটি ভাতা পেয়ে থাকে। তো ভাতার মধ্যে প্রথমত হলো বাসা ভাড়া। তো বাসা ভাড়া এখানে যখন পুলিশ কনস্টেবল যখন যোগদান করে তখন তার নির্দিষ্ট কোনো বাইরে কোনো বাসা রাখতে পারে না, তাকে অবশ্যই সরকারি ব্যারাকে থাকতে হয়। তো সেক্ষেত্রে তার বেতনের 20% তাকে বাসা ভাড়া দেওয়া হয়। তো 9000 টাকা আপনার 20%, তারপরে আপনার 1800 টাকা আসে। এরপরে দেওয়া হয় পুলিশ কনস্টেবলকে একটি চিকিৎসা ভাতা। তো চিকিৎসা ভাতা এখানে তাদেরকে 1500 টাকা দেওয়া হয়। তো এরপরে ফোর্থ হলো আপনাদের এখানে দেওয়া হয় ঝুঁকি ভাতা 1500 টাকা। ঝুঁকি ভাতার পরে অস্ত্র ভাতা 100 টাকা এবং ধোলাই এবং চুলকাটা ভাতা হলো 300 টাকা এবং টিফিন ভাতা হলো 200 টাকা। তো এই যেগুলো ভাতা বললাম, তো এগুলো আপনি যদি সর্বমোট আপনি যোগ করেন তাহলে দেখবেন আপনার আসতেছে বেতন 14400 টাকা। তো একজন পুলিশ কনস্টেবল আপনার ট্রেনিং শেষ করে যখন তিনি যোগদান করেন তার ইউনিটে তখন তার বেতন হয়ে থাকে 14400 টাকা। তো এরপরে আপনাদের ইউনিট ভেদে কিছুটা বেতনের পার্থক্য হয়ে থাকে, যেমন মেট্রোপলিটনে পড়লে তাদের কিন্তু বাসা ভাড়াটা একটু বেশি হয়, তো সেক্ষেত্রে তার বেতন একটু বাড়তে পারে। এছাড়াও এপিবিএন আছে এবং এসপিবিএন আছে, তো সেখানেও পোস্টিংয়ে কিছুটা বেতনের পার্থক্য দেখা যায়। বাট আপনাদের যেটা বললাম এটা হলো যদি একজন পুলিশ কনস্টেবল তার জেলায় যোগদান করে তাহলে তিনি এই বেতনটি পেয়ে থাকেন। এর সাথে সাথে একজন পুলিশ কনস্টেবল আপনার এক সদস্যের একটি রেশন পেয়ে থাকেন। তো এই হলো একজন পুলিশ কনস্টেবলের বেতন। তো এরপরে যদি তিনি বিবাহ করেন সেক্ষেত্রে তার বাসা ভাড়াও বেড়ে যাবে এবং তখন তিনি 2 সদস্যের রেশন পাবেন। তো এটি হলো বিবাহের পরবর্তীতে একজন পুলিশ কনস্টেবল সর্বোচ্চ 4 সদস্যের রেশন পেতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একজন পুলিশ কনস্টেবল চাকরি পাওয়ার পরে তিনি কী কী প্রাপ্ত হয়ে থাকেন। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও আমার চ্যানেলে আপলোড করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।